যারা স্বাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আলাদা হবার অধিকার দাবি করে তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিযুক্ত করা, বিবাহ বিচ্ছেদের অধিকারকে পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নামান্তর বলে অভিযোগ করার মতোই নির্বুদ্ধিতা এবং অসততা, লিখেছেন ভিআই লেনিন। জাতিসংঘ ঘোষণার বিভিন্ন অনুচ্ছেদে মানবিক অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাপক আশাবাদের সূচনা করে। এই ঘোষণার মুখবন্ধে মৌলিক মানবাধিকারের প্রতি জাতিসংঘের পূর্ণ আস্থা জ্ঞাপন করে নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকারের পূর্ণ স্বীকৃতি বর্ণিত হয়েছে। স্টপ। ডেডলাইন সাইগন 20 জুলাই। স্টপ। এই দিন মার্কিন জেট ফাইটার, হেলিকপ্টার এবং গানশিপগুলো ভিয়েতনামের গ্রামাঞ্চলে নৃশংস রকেট হামলা চালিয়েছে। সেই সঙ্গে B-52 বোমারু বিমানগুলি 12 লক্ষ টন শক্তির সমান বিস্ফোরক নির্বিচারে নিক্ষেপ করেছে। মার্কিনেরা 15,000 পাউন্ড ওজনের ডেইজি কাটার নামক একটি নতুন নারকীয় বোমার পরীক্ষামূলক ব্যবহারও করেছে। ডেডলাইন বোঙ্গা 20 জুলাই। স্টপ। ওদেরকে খুঁজে বার করতে অসুবিধা হয়নি। দেখলাম দিগন্ত বিস্তৃত আদমরা মানুষের চলমান মিছিল, দেহের শক্তি নিঃশেষ, তবু ওদের চলতে হয়। মাথায় বয়ে নিয়ে চলেছে ওদের শেষ পার্থিব সম্বল। স্টপ। অধিকাংশের দৃষ্টি উদ্ভ্রান্ত, নৃশংস গণহত্যার ভীতি ছড়িয়ে আছে ওদের চোখে মুখে সারা দেহে। আবার কারো কারো মুখ পাথরের মতো স্থবির, ভাবলেশহীন, যেন এই নিরন্তর পথ চলার শেষে বেঁচে থাকা বা মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। দিনের পর দিন শরণার্থীর মিছিল এগিয়ে চলে, আহার নেই, ঘুম নেই, দুঃসহ ক্লান্তি, তবু থেমে বিশ্রাম নেবার উপায় নেই।
শেষ পর্যন্ত সত্যি বিশ্রামের সুযোগ আসে। কেউ কেউ স্থান পায় গাছতলায়, বাকিরা আশ্রয় নেয় কোনো গুদাম ঘরে। ভারতে এ ধরনের বহু শরণার্থী শিবির খোলা হয়েছে, কিন্তু প্রতি ঘন্টায় যখন হাজার হাজার শরণার্থী আসতে থাকে, তখন এতগুলো শিবিরও স্থান সংকুলন হয় না। পার্শ্ববর্তী একটি শিবিরে এক বৃদ্ধাকে দেখলাম, কাদার ভেতর দিয়ে কোনো রকমে হেঁটে চলেছেন। বৃষ্টি নামার আগেই তাকে মাথা গোঁজার একটি জায়গা খুঁজে পেতে হবে, কিন্তু কোথাও এক ইঞ্চি জায়গাও নেই। 90 বছরের এই বৃদ্ধা কিছুতেই বিশ্বাস করতে পারেন না যে জীবনের শেষ প্রান্তে এসে এই ভরা বর্ষায় একটু ঠাঁইও পাবেন না। মরণের আতঙ্ক আবার মাথা চাড়া দিয়ে ওঠে। সুদূর বাংলাদেশে বাপ দাদার ভিটে বাড়ি ছেড়ে এত দীর্ঘ পথ হেঁটে এসে শেষ পর্যন্ত এভাবে মরতে হবে? স্টপ। অন্য একটি শিবিরে একজন কিশোরীকে দেখলাম, বয়স বড়জোর 16। ওর বাবা ছিলেন খুলনার এক ব্যবসায়ী। কারফিউ সময়ে হানাদার সৈন্যরা ওদের ঘরে প্রবেশ করে, তারপর এই কিশোরীকে মিঝে ফেলে 6-6 জন হানাদার পশু পালা করে ধর্ষণ করে। চলে যাবার আগে ওর বাবা 2 ভাই আর কাকাকে লাইন করে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। ইয়াহিয়া খান বাংলাদেশে যে হত্যাকাণ্ড চালিয়েছে তা নাদেশ আর নৃশংসতাকেও হার মানিয়েছে। বাংলাদেশে নারী নির্যাতনে ইয়াহিয়া খান তৈমুল্লঙ্গকেও লজ্জা দিয়েছে। বাংলাদেশে লুটপাট, বাড়িঘরে আগুন লাগিয়ে ধ্বংস করা পোড়ামাটি নীতিতে ইয়াহিয়া খান গজনীর সুলতান মাহমুদকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশ নিধনে ইয়াহিয়া খান মুসলিনিকেও হার মানিয়েছে। ইয়াহিয়া খান হার মানিয়েছে হিটলারকেও। অন্য একটি শিবিরে 80 বছরের এই বৃদ্ধ তার রাজশাহী জেলার গ্রামে পাকিস্তানি হানাদারদের অত্যাচারের বর্ণনা দিলেন। প্রথমে পাকিস্তান বিমান বাহিনী আকাশ থেকে মেশিন গানের গুলিতে 20 জনেরও বেশি লোককে হত্যা করে। তারপর আসে সৈন্যরা। তারা প্রথমে নিকটস্থ শহরে ক্যাম্প করে সবাইকে দৈনন্দিন কাজকর্ম করে যেতে বলে। কয়েক ঘন্টা পর ওরা হঠাৎ গ্রামবাসীদের উপর আক্রমণ চালায়। প্রথমে কর্মক্ষম পুরুষদের লাইন করে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। বাড়ি বাড়ি ঢুকে নির্বিচার নারী ধর্ষণ। এখানেই শেষ নয়, গ্রাম ছেড়ে যাবার আগে অধিকাংশ বাড়িঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। বৃদ্ধ জিজ্ঞাসা করছিলেন, কি অপরাধে এই অত্যাচার? জাতিসংঘ সনদে লক্ষ্য সময়ের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বর্ণ, ভাষা, ধর্ম এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা। ডেডলাইন ওয়াশিংটন 22শে জুলাই। স্টপ। খ্যালি মামলা। লেফটেন্যান্ট উইলিয়াম খ্যালির বিরুদ্ধে হত্যা মামলায় প্রেসিডেন্ট নিক্সন অপরাধীর পক্ষে হস্তক্ষেপ করেন। ভিয়েতনামের মিলায় গ্রামে শত শত নিরস্ত্র নারী পুরুষ শিশুকে হত্যার অপরাধে ক্যালিকে আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এরকম শত শত মিলায় ধরনের হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে। বিনোদ বিহারী এমনই এক হত্যাযজ্ঞে প্রত্যক্ষ সাক্ষী। ফরিদপুরে রাক্ষসী হানাদাররা 253 জন পুরুষ, নারী, শিশুকে হত্যা করে। 25শে মার্চের সেই কালো রাত থেকে ঢাকায় সংঘটিত এরকম অসংখ্য হত্যাকাণ্ডের বহু সাক্ষী জীবিত আছে। হানাদার সৈন্যরা শত শত শ্রমিক আর তাদের পরিবার বর্গকে তাদের ঘরে আগুন লাগিয়ে মেশিন গানের গুলিতে হত্যা করে। বুড়িগঙ্গা নদীর পূর্ব তীরের জিঞ্জিরা বাজারে রক্ত পিপাসু দানবরা এক সন্ধ্যায় 6,000-এরও বেশি নরনারী শিশুকে হত্যা করে। সভ্যতার আদালতে এই হৃদয়হীন পাষণ্ডদের বিচার কি কোনোদিনই হবে না? আদি বাংলার প্রাচীন রাজধানী গৌড়ে পৌঁছে ইতিহাসের এক নিষ্ঠুর পরিহাস লক্ষ্য করলাম। কয়েক শতাব্দী পূর্বে এখানে বাঙালি জাতির কত গৌরবময় অধ্যায় রচিত হয়েছে। প্রাচীন বাংলার পরাক্রমশালী রাজা নবাবরা গৌড়ীয় রাজপ্রাসাদ থেকেই শস্য শ্যামলা বাংলাকে শাসন করেছেন। আজ তাঁদেরই উত্তর পুরুষরা ফিরে এসেছে
কেবল ছিন্ন বস্ত্র, কপটতকহীন, আশ্রয়হীন এবং ক্ষুধার্ত। মধ্যযুগীয় বর্বরদের নিষ্ঠুর হত্যাকাণ্ড থেকে পালিয়ে বাঁচতে গৌড়ে জাতির ইতিহাস যেন আবার নতুন করে শুরু হল। এতগুলো শতাব্দী এখানে যেন অচল স্থবির হয়ে দাঁড়িয়েছিল। আজ এই ভীত সন্ত্রস্ত ছিন্নমূল মানুষগুলো ইতিহাসের জেম্মি। সমগ্র মানব জাতির বিবেক এত বড় অন্যায়ের কালিমা থেকে মুক্ত হতে পারে না। এই অবিশ্বাস্য হত্যাকাণ্ড ঘটেছে এমনই এক সময়ে যখন মানব সভ্যতা উন্নতির চরম শিখরে পৌঁছেছে বলে দাবি করছে। মানুষের পৃথিবী ছেড়ে চন্দ্রে অবতরণের পর স্বপ্ন দেখছিলাম যে মানুষের বিরুদ্ধে মানুষের অন্যায়, অত্যাচার, অনাচার শিগগিরই প্রাচীন ঘটনা বলে চিহ্নিত হবে। কিন্তু রক্ত পিপাসু পাকিস্তানি দানবদের তাণ্ডব নৃত্য সব স্বপ্ন ধুলায় মিশিয়ে দিল। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার এই যে এমন বর্বরতা অনুষ্ঠিত হচ্ছে প্রকাশ্যে, অথচ মানবাধিকার সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থাটি এখনো এর নীরব দর্শক। আশা পেরিয়ে শ্রাবণ এলো, এলো বৃষ্টি আর বৃষ্টি, কিন্তু পাকিস্তানি বর্বরতার তুলনায় বর্ষার কষ্ট শরণার্থীদের কাছে তুচ্ছ বলে মনে হয়। পথ চলার বন্ধ হয় না, অসংখ্য নির্যাতিতের মিছিল, অন্তহীন মিছিলটি দেখতে দেখতে মনে কত না প্রশ্ন জাগে, কি এদের অপরাধ, রাজনীতির অলিগলির সাথে এদের কি বা পরিচয় যে এমন চরম শাস্তির শিকার হতে হবে। কোন জাতি বা মানব গোষ্ঠীকে তাদের প্রিয় ব্যক্তির পক্ষে ভোট দেবার অপরাধে কোন কালে কি এমন চরম মূল্য দিতে হয়েছে? শরণার্থীদের মিছিল দেখতে দেখতে হঠাৎ একটি অস্বাভাবিক ঘটনা চোখে পড়ল। কাছে এগোলাম, দেখলাম এক বৃদ্ধা, বয়স 80ও হতে পারে, 100ও হতে পারে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। হাতের এই লাঠির সাহায্যে ইনি কেমন করে যেন দিক নির্ণয় করে পথ চলতে পারেন। কানে খুব একটা শুনতে পান না, কিছুক্ষণ প্রশ্ন করার পর মনে হলো বুঝতে পারছেন, কিন্তু বারবার তার উত্তর একটাই, সব গেছে, কেউ নেই, কিছু নেই। It was amazing that with so little power in her eyes she dared to take on the hazardous journey. অবাক লাগে, প্রায় দৃষ্টি শক্তিহীন হয়েও এমন বিপদপূর্ণ পথে এমনি করে গড়িয়ে গড়িয়ে প্রায় 100 মাইল রাস্তা ইনি এলেন কি করে? এই অবিশ্বাস্য পরিশ্রমের পর ইনি কি বেঁচে থাকবেন? পাকিস্তানি বর্বরদের পৈশাচিক অত্যাচার কোন পর্যায়ে পৌঁছলে এমন মৃত্যু পথ যাত্রীরাও পালিয়ে মরতে চায়? The observance of fundamental human rights has, insofar as it is the subject matter of legal obligation, ceased to be one of exclusive অথচ মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব নিয়ে কত গাল ভরা কথাই না জাতিসংঘ সনদে লিপিবদ্ধ হয়ে আছে। সূর্যের আলো ছড়িয়েছিল সর্বত্র, পাখির কলরবে চারিদিক ছিল মুখর। গ্রাম বাংলা সেই চিরন্তন ছায়া ঘেরা শান্তিময় রূপ দেখে ক্ষণিকের জন্য হলেও ভুলে যেতে চাইলাম সারা দেশে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের উপস্থিতি। একসময় হঠাৎ আমরা সর্বপ্রথম একদল মুক্তিযোদ্ধাকে দেখতে পেলাম। ক্ষুদ্র সশস্ত্র দলটি সম্ভবত কোনো অপারেশন শেষে ঘাঁটিতে ফিরছিল। সুন্দর প্রকৃতির মাঝে দলটির উপস্থিতি মোটেই বেমানান মনে হল না। কিছুক্ষণ পর তারা দৃষ্টির আড়াল হতে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। কয়েক মাইল হাঁটার পর একটি বড় নদী পার হলাম। ঘণ্টাখানেক পরে একটি বিরাট বট গাছ পাশ কাটিয়ে এগোতেই একদল সশস্ত্র গেরিলা আমাদের চ্যালেঞ্জ করলেন। পরিচয় পত্র পরীক্ষার পর সন্তুষ্ট হয়ে স্বাগত জানালেন এবং প্রায় 30 মাইল দূরে অবস্থিত একটি মুক্তিবাহিনী ক্যাম্পে পৌঁছে দেবার প্রস্তাব করলেন। সাধারণ গ্রামীণ মানুষের মতো এদের সবারই পরনে ছিল লুঙ্গি আর গেঞ্জি,
হাতে রাইফেল। একটানা তিন ঘন্টা চলার পর হঠাৎ জঙ্গলের এক খোলা জায়গায় কতগুলো তাঁবু দেখতে পেলাম। আশেপাশের জঙ্গলে ক্যাম্পের গার্ডরা লুকিয়ে থাকে বলে খুব সাবধানে এগুতে হলো, নতুবা আচমকা গুলিবিদ্ধ হবার ভয়। ক্যাম্প কমান্ডান্ট ছিলেন দুর্ধর্ষ বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর, গেরিলা যুদ্ধ প্রক্রিয়ায় বিশেষ ট্রেনিং প্রাপ্ত। আমরা তো এই যুদ্ধ চাইনি, এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা কেবল চেয়েছিলাম জনগণের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু ইয়াহিয়া খান এবং তার সৈন্যরা আমাদের সাথে কুকুর বেড়ালের মতো ব্যবহার করতে লাগলো। আমাদের নাকি যুদ্ধ পরিচালনার মতো প্রস্তুতি নেই, নিশ্চয়ই আছে, কারণ আমাদের আছে প্রবল আত্মিক সাহস। আমাদের যুদ্ধ করতেই হবে, যুদ্ধ আমরা করবই, বিজয় নিশ্চয়ই ছিনিয়ে আনব। আমাদের যোদ্ধাদের প্রশিক্ষণ অপর্যাপ্ত হতে পারে, কিন্তু জয়ী হবার দুর্বার আগ্রহে তারা সবকিছু দ্রুত শিখে নিচ্ছে। সেদিন ক্যাম্পটিকে ভীষণ কর্মব্যস্ত দেখলাম, বুঝতে পারলাম যে পাকিস্তানি ভাড়াটে সৈন্যরা এইসব মুক্তি পাগল তরুণ সিংহদের সামনে কোনো প্রতিযোগিতাই নয়, কারণ মুক্তিযোদ্ধারা যে কোনো মূল্যে মাতৃভূমি স্বাধীন করতে দৃঢ় প্রতিজ্ঞ। সারা রাত জঙ্গল পথে এগিয়ে আমরা ভারতীয় বর্ডার এলাকায় পৌঁছলাম। মেঘলা দিনে আবার সেই শিবিরে গিয়ে একজন নবাগতকে দেখতে পেলাম। মেয়েটির বয়স বড় জোর 11, নীরবে কাঁদছিল। কোথা থেকে কেমন করে সে এসেছে কেউ জানে না, কোনো কথা বলছে না। সে কি হিন্দু না মুসলমান, খ্রিস্টান না বৌদ্ধ? হাত ধরে কাছে টেনে ওকে কথা বলাবার চেষ্টা করলাম বারবার। একবার মনে হলো কিছু বলবে, ঠোঁট কেঁপে উঠল, হয়তো এবার কথা বলবে। আবার জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মনে হলো উত্তর দেবে। আবার জিজ্ঞেস করলাম, তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথা থেকে এসছো, তোমার নাম কি? না, শেষ পর্যন্ত কিছুই বলল না। বলার আছেই বা কি, এ তো সেই লক্ষ কোটি 7.5 কোটি বাঙালি নারী পুরুষ শিশুরই একজন, যাদের প্রত্যেকেরই পাকিস্তানি বর্বরদের লোমহর্ষক অত্যাচারের কোনো না কোনো কাহিনী বলার আছে। এদের এক একটি মুখ যেন ইতিহাসের প্রেক্ষাপটে আঁকা অমানসিক নির্যাতনের এক একটি ভাস্কর্য কর্ম। যুগ যুগ ধরে ইতিহাস একই ঘটনার সাক্ষী, বারংবার দেখেছে, দেখেছে ফরাসি বিপ্লবে, ফ্রাঙ্কোর স্পেনে, হিটলারের আউশভিটস ও বুখেনভাল্ড চুল্লিতে, আলজেরিয়ায়, প্যালেস্টাইন, দক্ষিণ আফ্রিকা, কঙ্গো, হেইতি আর ভিয়েতনামে। বাঙালি জাতির এই বীর্যবান প্রতিরোধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশ্বজুড়ে মেহনতি নারী পুরুষ নিজ ভবিষ্যৎ গড়ার গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে যে সংগ্রাম নিরন্তর চালিয়ে যাচ্ছে, বাঙালির এই মুক্তিযুদ্ধ তারই অবিচ্ছেদ্য অঙ্গ। তাই আন্তর্জাতিক ভ্রাতৃত্ব ও সংহতির স্বার্থে পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সংগ্রামী মানুষের পাশে এসে দাঁড়ানো। গণহত্যা বন্ধ করো। স্টপ জেনোসাইড।